7.5 কোটি টাকার বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে দিনাজপুরের বিরামপুর পৌরসভার দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত মেয়র অধ্যাপক আক্কাস আলী। নাগরিক সেবার মান উন্নয়নের পাশাপাশি ঋণ পরিশোধই প্রধান চ্যালেঞ্জ মনে করেন তিনি। প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় পৌরবাসী। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের রিপোর্ট। 1995 সালে প্রতিষ্ঠিত দিনাজপুরের বিরামপুর পৌরসভা প্রথম শ্রেণী হওয়ার পরও কর্মকর্তা কর্মচারীদের 11 মাসের বেতন বকেয়া 3.5 কোটি টাকা, বিদ্যুৎ বিল 30 লাখ, টেন্ডার না করে খরচ 2 কোটি টাকা, সব মিলিয়ে পৌরসভার ঘাটতি 7.65 কোটি টাকা। বিশাল অঙ্কের এই ঋণের বোঝা মাথায় নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত মেয়র অধ্যাপক আক্কাস আলী। এ পরিস্থিতির জন্য বিদায়ী মেয়রের নানা অনিয়মকেই দুষছেন তিনি। এডিবির টাকা এসেছে এখানে, এডিবির টাকা টেন্ডার করেনি, টেন্ডার না করেই টাকাটা আরেক খাতে ডাইভার্ট করেছে অপরিকল্পিতভাবে। এইভাবে বিভিন্ন গভর্নমেন্টের রাজস্ব বা আইটি ভ্যাটের টাকা, এই টাকাটিও প্রায় 2 কোটি টাকা, এই টাকাটাও গভর্নমেন্টকে প্রদান করা হয়নি। সব মিলিয়ে আমি যেদিন পৌরসভার দায়িত্ব নিলাম, 7.65 কোটি টাকা দেনা নিয়ে আমি পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছি। পৌরসভাকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। হাটবাজারের ডেভেলপমেন্টের জন্য যা যা করার দরকার, হাটবাজার যদি ডেভেলপমেন্ট হয়, রাজস্ব বৃদ্ধি পেলে আমার যে পরিকল্পনা আছে নাগরিক সেবা বৃদ্ধি সহ উন্নয়নের সার্বিক ক্ষেত্রে আমি এটা কাজে লাগাতে পারবো। আমাকে এখন প্রথম চ্যালেঞ্জ হলো বিরামপুরের হাটবাজারকে ভালো একটা রূপ দান করতে হবে। বিরামপুরকে আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে দেখতে চাই পৌরবাসী। পরিচ্ছন্ন পৌরসভা হবে, বিদ্যুৎ ব্যবস্থা হবে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট থাকবে এবং কোনো দুর্নীতি অনিয়ম থাকবে না, সাধারণ জনগণ সেবা পাবে। উন্নয়নের দিকটাকে বিবেচনা করতে হবে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বিরামপুরের নাগরিকরা নৌকামার্কায় ভোট দিয়েছে। দায়িত্ব পালনে মেয়রদের অনিয়ম ও দুর্নীতিমুক্ত থাকার দাবি সাধারণ মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক।